2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে জানো আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 27 সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। তো তোমরা অনেকেই এই রুটিনটা সম্পর্কে এখনও জানো না, তো রুটিনের সম্পর্কে জানা ধারণা তারা তাদের জন্যই আজকে ভিডিওটি করা। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে তুমি জানতে পারবে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। তো চলো এক নজরে দেখে নেওয়া যাক 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশ করেছে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারেন। 14 নভেম্বর 2021 রবিবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষা, বিশ্বকোড 136। এরপরে বিকেলবেলা 2:30 থেকে 3:30 14 নভেম্বর রবিবার কোনো পরীক্ষা নেই। 15 নভেম্বর সোমবার সকাল 10:30 থেকে 11:30 মধ্যে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং বিকেল 2:30 থেকে 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান, বিষয়কোড 146। 16 নভেম্বর মঙ্গলবার রসায়ন তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, এদিন বিকেলবেলা পরীক্ষা নেই। 18 নভেম্বর বৃহস্পতিবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয় 133 নম্বর কোডের এই বিষয়টির পরীক্ষা হবে, এদিন বিকেলবেলাও পরীক্ষা নেই। 21 নভেম্বর রবিবার সকাল 10:00 থেকে 11:30 মধ্যে অনুষ্ঠিত হবে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা, যেটির বিষয়কোড 110। বিকেলবেলা 2:00 থেকে 3:30 অনুষ্ঠিত হবে ফিনান্স ও ব্যাংকিং, যেটির বিষয়কোড 152। 22 নভেম্বর সোমবার সকাল 10:00 থেকে 11:30 মধ্যে অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত তত্ত্বীয় জীববিজ্ঞান তত্ত্বীয় দুটি বিষয়ে একসাথে পরীক্ষা, এর সাবজেক্ট কোড হচ্ছে 126 ও 138। 23 নভেম্বর মঙ্গলবার সকালবেলা 10:00 থেকে 11:30 মধ্যে অনুষ্ঠিত হবে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, এই দুটি বিষয়ের পরীক্ষা হবে সকালবেলা, আর বিকেলবেলা অনুষ্ঠিত হবে ব্যবসা উদ্যোগের পরীক্ষা, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2:00 থেকে 3:30 মধ্যে। এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। আশা করছি সময়সূচি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছ। আর যদি তোমরা এই রুটিনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সংগ্রহ না করতে পারো, তাহলে অবশ্যই কলম দিয়ে আমার এই রুটিনটি দেখে তোমরা তোমাদের যার যেই গ্রুপের সেই গ্রুপের বিষয়টি কবে কখন থেকে শুরু হবে তোমাদের বিষয় সহকারে এবং কোড সহকারে লিখে ফেলো, তাহলে তোমার জন্য এটা ভালো হবে।